নাতিকে উচ্চ চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আমরা ভোকেশনাল এইচএস এর স্টুডেন্টদের জন্য ম্যাথের ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে যে ভিডিও শুরু করেছিলাম আজ তার চতুর্থ পর্ব। আগের তিনটে পর্ব যারা দেখোনি তার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এই যে পিডিএফ যে অঙ্কগুলো করাচ্ছি তার একটা পিডিএফ আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, তো টেলিগ্রাম থেকে সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে যে প্রথম প্রশ্নটা করাবো সেটা হচ্ছে 25 নম্বর প্রশ্ন, যেটা দেখছো যে যদি এ সমান 1, 2, 3, -5 হয় তাহলে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করো। দেখো অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হবে, এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 1, 2, 3, -5। তো দেখো অ্যাডজয়েন্ট বার করতে গেলে প্রথমে যেটা করতে হবে এটাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করা মানে এ টি দিয়ে চিহ্নিত করা হয়, এর সারিগুলোকে কলম বরাবর লিখতে হবে, প্রথম সারিটা প্রথম কলম, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এর এ টি। এবার বুঝতে হবে মাইনর কী জিনিস। দেখো অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে প্রত্যেকটা পদের পরিবর্তে তার সহগুণনীয়ককে বসাতে হবে। দেখো একের সহগুণনীয়ক হচ্ছে একটা যে সারিতে আছে এবং যে কলমে আছে সেটা বাদ দিয়ে যেটা থাকছে, -5 হচ্ছে এখানে সহগুণনীয়ক। তো এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই চিহ্নের নিয়মটা, যদি 2×2 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এই নিয়ম, তাহলে প্রথম চিহ্ন পজিশনের চিহ্নটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, মাইনাস প্লাস, তাহলে এটা হচ্ছে একের পজিশন হচ্ছে প্লাস, যদি প্লাস পজিশনের হয় তাহলে এরকম করে সেটা যে সারিতে আছে এবং যে কলমে আছে সেটা বাদ দিয়ে বাকিটাই হচ্ছে তার সহগুণনীয়ক। কিন্তু তিনের সহগুণনীয়ক যখন বার করব তখন এই সারি এবং এই কলম তো বাদ দেবো, সেটা হচ্ছে কি -2, সেটা হচ্ছে 2, কিন্তু এর পজিশনের চিহ্ন হচ্ছে মাইনাস, এই জন্য চিহ্নটা উল্টে যাবে অর্থাৎ মাইনাস হয়ে যাবে। হ্যাঁ এবার আবার 2-এর সহগুণনীয়ক তখন এই সারি এবং এই কলম বাদ দেবো, তাহলে 3, এবার 3-এর পজিশনে এই চিহ্ন, 2-এর পজিশনের চিহ্ন মাইনাস, এই জন্য আগে মাইনাস হবে। একইভাবে 5-এ -5-এর সহগুণনীয়ক হবে এই সারি এবং এই কলম বাদ দিলে থাকবে 1, এটা যেহেতু প্লাস পজিশনে এই জন্য এর চিহ্ন চেঞ্জ হলো না, যদি মাইনাস পজিশনের হয় চিহ্ন চেঞ্জ হবে, যদি প্লাসে থাকে মাইনাস হবে, মাইনাসে থাকলে প্লাস হবে। তো এটাই হয়ে গেলো এর অ্যাডজয়েন্ট, ঠিক আছে। তো এরকম 2×2 ক্রমের অ্যাডজয়েন্ট বার করা খুব একটা কঠিন কিছু নাই। সংক্ষেপে বলতে গেলে যেটা থাকবে তার ট্রান্সপোজ করতে হবে, সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রতিটা পদের পরিবর্তে তার সহগুণনীয়ককে বসাতে হবে। হ্যাঁ যেমন একের সহগুণনীয়ক -5 আসলো, 3-এর সহগুণনীয়ক -2 এবং 2-এর সহগুণনীয়ক -3 আর -5-এর সহগুণনীয়ক 1, তাহলে এটাই হয়ে গেল এর অ্যাডজয়েন্ট। তো আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে দেবে এবং তোমাদের মতো যারা ক্যান্ডিডেট আছে তাদের কাছে একটু শেয়ার করে দেবে, কেননা তোমরা প্রত্যেকে কোনো না কোনো স্কুল থেকে আছো, প্রত্যেক স্কুলের কোনো না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে স্টুডেন্টদের, তো সেই গ্রুপদের মধ্যে যদি একটু শেয়ার করে দিও তাহলে সবাই পাবে, তাহলে ভিডিওগুলোর ভিউজটাও বাড়বে, ভিউজ বাড়লে আমরা আরও ভিডিও দিতে উৎসাহ হব, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন দেখো একই 26-এ যেটা আছে, এখানেও বলে দিয়েছে এ একটা ম্যাট্রিক্স যে এ বি সি ডি, তো এই ম্যাট্রিক্সটা যদি হয় এর অ্যাডজয়েন্ট কত হবে। তো এখানেও তাই করবো, এ টি বার করবো আগে, তাহলে এ টিটা কী হবে, এ বি এদিক বরাবর লিখবো, সি ডি এদিক বরাবর লিখবো। এবার হ্যাঁ এর অ্যাডজয়েন্ট যদি বলি, এর অ্যাডজয়েন্ট অফ এ তাহলে কী হবে, হ্যাঁ এর সহগুণনীয়ক হচ্ছে কি ডি, আগের অঙ্কের মতোই, তাহলে এটা ডি বসে গেল, আর সি এর সহগুণনীয়ক হবে -b, আর বি এর সহগুণনীয়ক হবে -c, একবার সেম নিয়ম আগের মতোই, আর ডি এর সহগুণনীয়ক হবে এ, তাহলে এটাই হয়ে গেল এর অ্যাডজয়েন্ট, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করা আছে, শর্টকাটে বলতে গেলে এইটা হচ্ছে মূল ম্যাট্রিক্স আর এটা হচ্ছে অ্যাডজয়েন্ট, পার্থক্যটা বোঝো, যদি শর্টে এটা ভোকলেটে কাজে লাগে, যদি মূল ম্যাট্রিক্স 2×2 ক্রমের হয় তার অ্যাডজয়েন্টটা কী হচ্ছে, এই মুখ্যকর্ণ পর বরাবর, এই মুখ্যকর্ণ বরাবর পদ দুটো পরস্পর ইন্টারচেঞ্জ হচ্ছে, দেখো এর পজিশনে ডি আসছে, ডি এর পজিশনে এ আসছে, আর এই এই পদ দুটো কী হচ্ছে, মান দেখো একই থাকে, এখানে বি ছিল বি আছে, সি ছিল সি আছে, কিন্তু চিহ্ন চেঞ্জ হচ্ছে। তো এটা মনে রাখতে পারো যে যদি 2×2 ক্রমের ম্যাট্রিক্স হয় তার অ্যাডজয়েন্ট বার করা খুবই সহজ, শর্টকাটে দেখেই বলে দেওয়া যাবে, এই কোনাকুনি পদ দুটো পরস্পর ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তো স্থান পরিবর্তন হবে, আর এই কোনাকুনি পদ দুটো পরস্পর মানে একই থাকবে কিন্তু তাদের চিহ্ন উল্টে যাবে,
এখানে প্লাস ছিল মাইনাস হল যদি মাইনাস থাকতো এটা মাইনাস বি মাইনাস সি থাকতো এর প্লাস হতো ঠিক আছে এবার এখানে অ্যাকচুয়াল জানতে চাইছে এ ইনভার্স দেখো এ ইনভার্স বার এ ইনভার্স মানে ইনভার্স বার করার সূত্রটা হচ্ছে আসলে অ্যাডজয়েন্ট অফ এ বাই মড অফ এ তাহলে আমরা কি করব মড অফ এটা বার করে নেব হ্যাঁ মড এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা তাহলে এটা নির্ণায়ক আকারে দেখব এ বি সি ডি তাহলে এটা মানটা কত আসবে এই কোণাকোণি গুণ এ ইনটু ডি আর এই মাইনাস এই কোণাকোণি গুণ বি ইনটু সি এটা হচ্ছে এর মড অতএব আমরা ডাইরেক্ট বলতে পারি যে এ ইনভার্স ইকুয়াল টু আসলে এটা অ্যাডজয়েন্ট অফ এ তাহলে অ্যাডজয়েন্ট অফ এ মানে আসলে এটা অর্থাৎ ডি মাইনাস বি মাইনাস সি এ বাই মড অফ এ তাহলে পুরোটার বাইরে মড অফ এ আসছে কত এ ডি মাইনাস বি সি তো এটা হচ্ছে উত্তর এটা এরকম আকারেও থাকতে পারে যে এটাও প্রথমে দিয়ে দিতে পারো ওয়ান বাই এ ডি মাইনাস বি সি ইন্টু ডি মাইনাস বি মাইনাস সি এ তো এটা হয়ে গেল অ্যান্সার বা এরকম আকারেও রাখতে পারো তো এরকম টু ইন্টু টু ক্রমের হলে তার অ্যাডজয়েন্ট বা ইনভার্স বার করা খুব একটা কঠিন নয় এবার ওই 27 নম্বর অঙ্কটা দেখো সেম একই জিনিস দিয়েছে এখানে এ বলে দিয়েছে কি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে প্রথমে আমরা ওই আগে যদি এ ইনভার্স বার করতে চাই তাহলে এ টি বার করতে হবে এ ট্রান্সপোজ করতে হবে তাহলে ওয়ান টু এদিক বরাবর লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ তারপর কী করতে হবে অ্যাডজয়েন্ট বার করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে হ্যাঁ প্রত্যেক পদের পরিবর্তে তার সহগুণনীয়ক বসবে তাহলে একের সহগুণনীয়ক হবে চার আর তিনের সহগুণনীয়ক হবে মাইনাস দুই আর দুইয়ের সহগুণনীয়ক হবে মাইনাস তিন চারের সহগুণনীয়ক হবে এক তাহলে এটা হচ্ছে এর অ্যাডজয়েন্ট আর একটা জিনিস কী করবো মড বার করে নেব মড অফ এটা কত আসবে মড অফ ওয়ান টু থ্রি ফোর তাহলে কত আসছে এটা মডের চিহ্নটা সোজা হবে এটা একটা নির্ণায়ক এটা সোজা দাগ হবে এই কোণাকোণি গুণ করলে এই কোণাকোণি যদি গুণ চার আর একে গুণ করলে চার আর এই কোণাকোণি তিন দুকোণে ছয় তাহলে আসছে কি মাইনাস দুই অতএব আমরা কী বলতে পারি এ ইনভার্স বা এ ইনভার্স মানে হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ বাই মড অফ এ তাহলে এখানে অ্যাডজয়েন্ট অফ এ আসলে আমাদের এটা অর্থাৎ এই মড অফ এটা প্রথমে ওয়ান বাই মাইনাস টু লিখে দিতে পারি আর অ্যাডজয়েন্ট অফ এটা হচ্ছে কি নিচে বাই টু মানে ওয়ান বাই মাইনাস টু আর অ্যাডজয়েন্ট অফ এ যেটা এসেছিল এটা ফোর মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান তাহলে এটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তাহলে তিনটে অঙ্ক মোটামুটি সেম আশা করি তিনটের মধ্যে একটা বুঝতে পারলেই সবই বুঝতে পারবে 28 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি ক্রমের অর্থাৎ এ ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে আসলে ওয়ান টু ওয়ান তারপর থ্রি টু থ্রি তারপরের লাইনটা হচ্ছে ওয়ান ওয়ান টু তো এই ম্যাট্রিক্সটার ইনভার্স বার করতে হবে তো এখানে সেই নিয়ম একই কিন্তু একটু বড় হবে এটা একটু বেশি নম্বর আছে চার নম্বর কি পাঁচ নম্বর আছে এই প্রশ্নটা খুবই আসে পরীক্ষায় খুব ভালো করে শিখে রাখবে কমন পেয়ে যাবে এটা ওয়ান টু ওয়ান থ্রি টু মাইনাস থ্রি টু থ্রি ওয়ান ওয়ান টু ঠিক আছে তাহলে এখানে আমরা প্রথম কাজ হচ্ছে কি প্রথম কাজ হচ্ছে এ টি বার করা এ টি করতে হলে এটাকে ওয়ান টু ওয়ান এই দিক বরাবর লিখব হ্যাঁ থ্রি টু তারপর থ্রি টু থ্রি তারপর ওয়ান ওয়ান টু তাহলে এটা হয়ে গেল এর এ টি বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স ঠিক আছে এবার এর অর্থাৎ অ্যাডজয়েন্টটা যখনই বার করবো অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু প্রত্যেক পদের পরিবর্তে তার সহগুণনীয়ক বসবে তাহলে এখন ওয়ানের সহগুণনীয়ক কী এই যে প্রথমে ওয়ানটাতে এর সহগুণনীয়কটা কী হবে এই সারি এবং এই কলমটা বাদ দিয়ে যারা থাকছে ঠিক আছে সেই ম্যাট্রিক্সটা হ্যাঁ সেই ম্যাট্রিক্সটা এখানে বসে যাবে হ্যাঁ সেটা একটা ছোটো নির্ণায়ক বা যারা থাকে তাদের এই কোণাকোণি গুণ অর্থাৎ দুই দুকোণে চার চার মাইনাস তিন আর একে গুণ করলে তিন তাহলে এটা একটা পদ হলো তারপর এখানে সেই চিহ্নের নিয়মটা কিন্তু মাথায় রাখতে হবে যেটা হচ্ছে যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এটাকে আর এক রকমভাবেও করা যায় সেটা আরও জটিল এই জন্য এটা মনে রাখাটাই বেশি সুবিধা তারপর থ্রি থ্রি এর সহগুণনীয়ক যদি বার করি তাহলে থ্রিটা এই সারি আর এই কলম বাদ দিলে এই চারটে থাকছে তাহলে এই কোণাকোণি গুণ করলে চার আর এই কোণাকোণি গুণ করলে থাকছে এক তাহলে চার মাইনাস এক কিন্তু এর পজিশনের চিহ্নটা হচ্ছে কত মাইনাস এই জন্য আমরা একবারে করবো দেখো চার থেকে তিন বাদ দিলে এটা এক হতো আসলে
এটা 4 থেকে 1 বাদ দিলে 3 হবে এবার ওই পজিশনের চিহ্ন মাইনাস বলে এখানে একটা মাইনাস দিয়ে দিলাম সিমিলারলি 1 এর সহগুণক যখন বার করবে এই সারি এবং এই কলম বাদ দিলে তখন এই কোণাকোণির গুণ হচ্ছে 6 আর এটা হচ্ছে 2 6 থেকে 2 বাদ দিলে 4 এরকম আরো দুটো লাইন আসবে হ্যাঁ এবার আমরা কি করব 2 এর সহগুণক নিয়ম এই দুইটা তাহলে এই সারিটা বাদ যাবে তখন আর এই কলমটা বাদ যাবে তাহলে থাকছে এই 4 টি তাহলে এখানে 6 মাইনাস 3 এটা আসবে 3 এটা যেহেতু মাইনাস পজিশনে এই জন্য মাইনাস আসবে তারপর 2 এর ক্ষেত্রে এই সারি আর এবং এই কলম বাদ দিলে 4 কোণার 4 টি থাকছে তাহলে 2 কে 2 মাইনাস 1 তাহলে 1 থাকছে পজিশন হচ্ছে প্লাস প্লাস হলে যেটা থাকবে সেটাই বসে যাবে আর এখানে 1 এর সহগুণক নিয়ক এই সারি এই কলম বাদ দিলে 3 মাইনাস 3 তাহলে হয়ে যাচ্ছে কি 0 0 থাকলে সেটার ভাবার দরকার নেই প্লাস মাইনাস একই থাকবে তারপর এই ওয়ানটা সহগুণক নিয়োগ হচ্ছে কি এই সারি এবং এই কলম বাদ দিলে এখানে 3 মাইনাস 2 অর্থাৎ 1 1 আসছে এটা যেহেতু প্লাস পজিশনের এই জন্য 1 1 থেকে গেল চিহ্ন উল্টাবে না 3 এর সহগুণক নিয়োগ এই সারি এবং এই কলমটা বাদ দিলে থাকছে এই 4 টে তাহলে 1 মাইনাস 2 মানে মাইনাস 1 মাইনাস 1 কিন্তু এই পজিশনের চিহ্ন মাইনাস বলে চিহ্নটা উল্টে প্লাস 1 হয়ে যাবে অর্থাৎ শুধু 1 হয়ে যাবে এবং শেষ পদ 2 এর সহগুণক নিয়োগ যদি বার করি এই সারি এবং এই পরি বাদ দেবো এই কোণাকোণি 2 আর 6 2 মাইনাস 6 মানে হচ্ছে কি মাইনাস 4 তো এটা হচ্ছে এর অ্যাডজয়েন্ট এবার এই অ্যাডজয়েন্ট এবার আরেকটা জিনিস বার করতে হবে সেটা হচ্ছে কি মড বার করতে হবে তো আমরা দেখব যে অতএব মড অফ এটা কত আসবে যে এ এটাকে ম্যাট্রিক্স নির্ণায়ক আকারে লিখতে হবে যে এই যে মূল এটা হ্যাঁ 1 2 1 হ্যাঁ 3 2 3 1 1 2 দেখো এটা মান বার করার নিয়ম হচ্ছে তাহলে 1 লিখলাম প্রথমে তারপর ব্র্যাকেট দিলাম তাহলে 1টা যে সারি আছে এবং যেই কলম বাদ দিলে এই কোণাকোণি গুণ করলে 4 এই কোণাকোণি গুণ করলে 3 তারপর কী হবে তারপর চিহ্ন হচ্ছে মাইনাস এই জন্য মাইনাস 2 দিলাম মিডিয়ে চিহ্ন মাইনাস চিহ্ন যেহেতু মাইনাস 2 ইন্টু তখন 2টা যে সারিতে আছে যে কলম আছে সেটা বাদ দিয়ে থাকছে এই 4টে এই কোণাকোণি গুণ করলে 3 2 6 আর এই কোণাকোণি গুণ করলে 3 তারপর আবার লাস্ট পর আছে 1 তাহলে প্লাস 1 ইন্টু এখানে কী হবে তখন এই সারি এবং এই কলম বাদ যাবে 3 মাইনাস 2 3 আর 1 গুণ করলে 3 আর 2 আর 1 2 তাহলে 3 মাইনাস 2 ঠিক আছে 3 মাইনাস 2 এবার এটাকে হিসাব করে দিলে হয়ে গেল 4 থেকে 3 বাদ দিলে 1 6 থেকে 3 বাদ দিলে 3 আর 3 আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 6 আর এদিকে 3 থেকে 2 বাদ দিলে 1 1 আর 1 গুণ করলে 1 তাহলে এটা কত আসছে মাইনাস 4 তাহলে মাইনাস 4 হচ্ছে এর মড অতএব আমরা বলতে পারি এ ইনভার্স সমান হ্যাঁ এ ইনভার্স হচ্ছে আসলে অ্যাডজয়েন্ট অফ এ বাই মড অফ এ হ্যাঁ সূত্রটা তো বলা হলো এ ইনভার্সের সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই মড অফ এ এটাই হচ্ছে আসলে এ ইনভার্স ঠিক আছে তো এ ইনভার্সের সূত্র এটা এবার তাহলে অ্যাডজয়েন্ট কোনটা এসছে আমাদের এটা হচ্ছে অ্যাডজয়েন্ট তাহলে এটা আর মড হচ্ছে মাইনাস 1 এর 4 তাহলে মাইনাস মাইনাস 1 এর 4 ইন্টু এই ম্যাট্রিক্সটা লিখে দেবো হয়ে যাবে অর্থাৎ 1 মাইনাস 3 4 মাইনাস 3 1 0 আর 1 1 মাইনাস 4 ঠিক আছে তো এটাই হয়ে গেল অ্যান্সার এটা হচ্ছে আমাদের এ ইনভার্স তারপর দেখো 29 এবং 30 হ্যাঁ এই দুটো অঙ্ক কিন্তু এই অঙ্কের সাথে সেম এই অঙ্কটা যদি বুঝে থাকো এটাও আশা করি পারবে তো এটা তোমরা নিজেরা একটু করে নিও একই অঙ্ক আর বারবার রিপিট করতে চাইছি না কিন্তু একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের এইচএসএ ফাইনালে একটা আসবে এটা ধরে নিও হ্যাঁ শিখতে হবে আর কি যে এটাই কমন আসবে এরকম না একটু মানগুলো চেঞ্জ করে দিতে পারে তো আমরা ডাইরেক্ট যাবো 31 নম্বর অঙ্ক 31 নম্বর অঙ্কটা দেখো যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আর জানতে চেয়েছে a² - 4a + 3a এর মান কত তো এ ম্যাট্রিক্সটা দিয়েছে আমরা তাহলে প্রথমে যে কাজটা করব এটা তো দেওয়া আছে আমি আর লিখছি না ডাইরেক্ট a² মানটা বার করব হ্যাঁ দেখো a² মানে তাহলে কি a ইন্টু a হ্যাঁ এ ম্যাট্রিক্সটাকে দুবার লিখবো অর্থাৎ এ বলতে যেটা আছে এখানে 2 0 2 0 1 তারপরের লাইন হচ্ছে কি 1 0 - 1 তারপরের লাইন হচ্ছে কি 0 - 1 1 তো এটা হচ্ছে এ তো এটাকে আবার লিখতে হবে অর্থাৎ 2 0 1 1 0 - 1 আর কি 0 - 1 1
তাহলে এই দুটোকে গুণ করতে হবে তাহলে এ স্কয়ার পান পেয়ে যাবে। তো এবার দেখো গুণ আগে করেছি সেগুলো কি ছিল, টু ইন্টু টু ক্রমের ছিল, এটা থ্রি ইন্টু থ্রি এবং এই জন্য একটু বড় হবে। তো এই সারি এবং এই কলমের পাশাপাশি পদগুলো গুণ করে যোগ, এর প্রথম সারি আর প্রথম কলম, ঠিক আছে, পাশাপাশি পদগুলো গুণ করে যোগ। তাহলে কি হচ্ছে দেখো, দুই আর দুই গুণ করলে চার, জিরোর সাথে ওয়ান গুণ করলে তো জিরো হবে, আবার ওয়ান আর জিরো গুণ করলেও জিরো হবে, ঠিক আছে। এটা একটা পদ হলো, তো এরকম মোট নটা পদ আসবে। তো এরকম এবার এই সারির সাথে এই কলমে যদি গুণ করা হয়, প্রথম দুটোতে জিরো আছে, জিরো আসবে, তৃতীয় পদ দেখো এর তৃতীয় পদ ওয়ান আছে, এতে মাইনাস ওয়ান আছে, তাহলে এখানে শুধুমাত্র মাইনাস ওয়ান থাকবে। আমি আর এত বিস্তারিত লিখছি না, ডাইরেক্ট মানটা লিখে দিচ্ছি। তারপর এই সারি আর এই কলমে যদি গুণ করা হয়, দেখো দুই আর এক গুণ করলে দুই, তারপর জিরোর সাথে একটা গুণ করলে জিরো, আবার ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, এরকম করে এই সারি ধরতে হবে। এই সারি এই কলমে প্রথম কলমে গুণ করলে হ্যাঁ দুই, এক আর দুই গুণ করলে দুই, তারপর আসটা আসবে কি জিরো, তারপর আসবে মাইনাস ওয়ান, এবং জিরো গুণ করলে এটাও একটা জিরো আসবে। তারপর এই সারির সাথে মিডিলের কলমটা যখন গুণ করব, তখন প্রথম দুটো পদ যেহেতু জিরো আছে, গুণ করলে জিরো হয়ে যাবে, লাস্টে মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান হবে। তারপর এই সারির সাথে এই কলম যখন গুণ করব, প্রথম পদ ওয়ান এর প্রথম পদ ওয়ান, তাহলে একটা ওয়ান হবে, জিরো আর মাইনাস ওয়ান গুণ করলে একটা জিরো হবে, আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে একটা মাইনাস ওয়ান হবে। তারপরে সিমিলারলি লাস্ট সারি এদিকে ফার্স্ট কলম, তাহলে প্রথমে জিরো আছে যেহেতু, তাহলে প্রথমটা জিরো হয়ে গেল, তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান, ওয়ান আর জিরো গুণ করলে আবার একটা জিরো। তারপর এর সাথে দ্বিতীয় কলমের গুণ করলে প্রথম দুটো পদ জিরো আসবে, লাস্ট এই কলমের লাস্ট পদ ওয়ান, এর লাস্ট হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান গুণ করলে হ্যাঁ। তারপর এই সারি আর এই কলম, অর্থাৎ জিরো আর ওয়ান জিরো গুণ করলে জিরো, তারপর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান, মাইনাস তারপর শেষ পদ ওয়ান, শেষ পদ ওয়ান গুণ করলে ওয়ান, ঠিক আছে। তো এই হচ্ছে নিয়মটা। এবার এটাকে সহজ হিসাব করলে এটা থাকছে কি চার, এটা থাকছে মাইনাস ওয়ান, এটা থাকছে দুই, এটা থাকছে দুই, এটা থাকছে এক, এটা থাকছে জিরো, দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো, আর এখানে আছে মাইনাস ওয়ান, এটাও মাইনাস ওয়ান, এটা হচ্ছে টু। তাহলে এটা আসলে ফাইনালি একটা এ স্কোয়ারের মান। এবার এ স্কোয়ারটা তো শুধু জানতে চাই না, দেখো এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি আই, তো এটা এর মানটা কত হবে সেটা দেখতে হবে আমাদের। তো এখানে দেখি কি আসে, তাহলে এ স্কোয়ার মান আসলে এই ম্যাট্রিক্সটা, অর্থাৎ ফোর মাইনাস ওয়ান টু, টু ওয়ান জিরো, তারপর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু, তারপর মাইনাস ফোর ইন্টু এ, এ ম্যাট্রিক্স মানে মূল ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে প্রশ্নে, যেটা দেওয়া আছে, অর্থাৎ টু জিরো ওয়ান, টু জিরো ওয়ান, ওয়ান জিরো মাইনাস ওয়ান, আর একটা হচ্ছে কি জিরো মাইনাস ওয়ান ওয়ান, আর প্লাস থ্রি ইন্টু আই, আই ম্যাট্রিক্স মানে হবে এখানে থ্রি ইন্টু থ্রি ক্রমের একক ম্যাট্রিক্স, জিরো ওয়ান জিরো 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 ওয়ান, যার মুখ্য কোণ বড় বড় পদগুলো ওয়ান। এবার এটাকে হিসাব করার আগে আরেকবার লাইনটা করতে হবে, এটাকে আরেকবার লিখতে হবে, ফোর মাইনাস ওয়ান টু, ফোর মাইনাস ওয়ান টু, তারপর হচ্ছে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু, তারপর মাইনাস, এই ফোরটা প্রতিটা পদের সাথে গুণ হয়ে যাবে, ফোরটা যদি প্রতিটা পদের দুইয়ের সাথে গুণ হলে আট হবে, জিরোর সাথে গুণ হলে জিরো হবে, একের সাথে গুণ হলে চার হবে, আবার এখানে একের সাথে গুণ হলে চার হবে, জিরোর সাথে গুণ হলে জিরো হবে, মাইনাস একের সাথে গুণ হলে মাইনাস চার হবে, জিরো ফোর আর মাইনাস এক গুণ হলে মাইনাস চার, আর শেষে একটা চার, এটাও গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে কি থ্রি জিরো 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 থ্রি জিরো 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 থ্রি, অর্থাৎ প্রতিটা ওয়ানের সাথে, জিরোর সাথে গুণ হলে তো জিরো হবে। এবার এটা আমরা ফাইনাল হিসাব করব। তাহলে দেখো এখানে প্রথম পদ হচ্ছে চার মাইনাস আট, মানে হচ্ছে কি মাইনাস চার প্লাস থ্রি, মাইনাস চার প্লাস থ্রি মানে হচ্ছে কি মাইনাস ওয়ান আসবে, মাইনাস ওয়ান মাইনাস জিরো প্লাস জিরো, তাহলে এটাও মাইনাস ওয়ান আসবে, তারপর টু মাইনাস ফোর, টু মাইনাস ফোর মানে হবে কি মাইনাস টু, ওদিকে জিরো আছে বলে হিসাব আর যেতে হচ্ছে না, টু মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস টু, এখানেও দেখো জিরো আছে,
तारपर वन माइनस जिरो प्लस थ्री तहले वन और थ्री जोग कर ले फोर तारपर जिरो माइनस এই পজিশনে আছে মাইনাস ফোর তাহলে প্লাস ফোর ওদিকে জিরো তো এটা হয়ে যায় প্লাস ফোর তারপর মাইনাস ওয়ান মাইনাস জিরো মানে মাইনাস ওয়ান মাইনাস জিরো প্লাস জিরো তাহলে মাইনাস ওয়ানই থাকবে তারপর মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ফোর মানে প্লাস ফোর মানে মাইনাস থ্রি আর এখানে আছে জিরো তাহলে এটা থাকবে মাইনাস থ্রি আবার টু মাইনাস ফোর মানে মাইনাস টু আর এদিকে প্লাস থ্রি তাহলে আসবে ফাইভ তাহলে এটা হয়ে গেল এর অ্যান্সার ঠিক আছে তো এটা এরকম করে এই ধরনের অঙ্কগুলো করতে হয় তো এরকম একটু বড় অঙ্ক আসে বেশি নম্বরে চার নম্বর বা পাঁচ নম্বরে তো এরকম করে তোমরা অঙ্কগুলো করবে পরের প্রশ্ন দেখো বত্রিশ নম্বর বত্রিশ নম্বরে যে প্রশ্নটা আছে এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ হচ্ছে কি টু থ্রি ফোর ফাইভ আর জানতে চাইছে যেটা সেটা হচ্ছে এ মাইনাস এটি এখান থেকে এটি বার করবো এটি বলতে খুবই সহজ টু থ্রি এদিক বরাবর লিখব এই সারি এই কলম বরাবর ফোর ফাইভ এদিক বরাবর লিখব তাহলে অতএব এটি এ মাইনাস এটি ইকুয়াল টু কী হবে এ ম্যাট্রিক্সটা টু থ্রি ফোর ফাইভ মাইনাস টু ফোর এটিটা আসলো কি টু ফোর থ্রি ফাইভ এটাকে বিয়োগ করবো জাস্ট টু থেকে টু বিয়োগ করলে কী হবে জিরো টু মাইনাস টু আবার থ্রি আছে এখানে পজিশনে ফোর আছে থ্রি মাইনাস ফোর মানে হবে মাইনাস ওয়ান ফোর মাইনাস থ্রি মানে হবে ওয়ান ফাইভ মাইনাস ফাইভ মানে হবে জিরো তো এটাই হয়ে গেল অ্যান্সার হ্যাঁ এ মাইনাস এটি ঠিক আছে তো এই হলো ম্যাট্রিক্সের মোট বত্রিশটা অঙ্ক শেষ হয়ে গেলো তো এই অঙ্কটা করলে তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কিছু করার দরকার নেই অন্তত তোমাদের এইচএসের জন্য বুকলেটের জন্য আরও অন্য কিছু করতে হবে কিছু স্পেশাল অঙ্ক আসে যেগুলো শর্টকাটে করা শিখতে হবে সেগুলো আমরা বুকলেট পরীক্ষার আগেই করাবো তো তোমরা যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা তোমাদের যে বিভিন্ন স্কুলের গ্রুপ বা টিউশন কোনো গ্রুপ থাকলে সেগুলোকে শেয়ার করে দেবে যাতে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এগুলো দেখতে পায় তো আজকের ভিডিওতে এই পর্যন্তই